তোমার মমকে বলো না আমাদের সঙ্গে যেতে। মমকে আঙ্কেল আমি আকাশ তুমি একবার ফোন করে দেখো। ওকে, এক কাজ করো, তুমি তোমার মমের টেলিফোন নাম্বারটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু স্টোর করে দাও, আমি তার সঙ্গে রাতে কথা বলব। তোমরা কি কিছু খাবে? ড্যাড, ওই আঙ্কেলটাকে যদি পাই তাহলে কফি খেতাম। চলো তাহলে ওদিকে যাই। চলো, হ্যাঁ অনিলদা, আমরা মেলের পেছনে আছি, হ্যাঁ তিন কাপ কফি নিয়ে আসুন। ওকে ড্যাড, ওনার মোবাইল নাম্বারও নেওয়া হয়ে গেছে না? আরে তুমি জানো না উনি খুব ভালো মানুষ। জানেন আঙ্কেল, তিনি কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন। হ্যাঁ, তিনি একজন বাংলাদেশী। জানো, ভাবতে আমার কাছে অবাক লাগে, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা পৃথিবীর আনাচে কানাচে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মম বলেন মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের সবচেয়ে সম্মানিত। হ্যাঁ অনিলদা, আমরা মেলার পেছনে আছি, হ্যাঁ তিন কাপ কফি নিয়ে আসুন। ওকে ড্যাড, ওনার মোবাইল নাম্বারও নেওয়া হয়ে গেছে না? আরে তুমি জানো না উনি খুব ভালো মানুষ। জানেন আঙ্কেল, তিনি কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন। হ্যাঁ, তিনি একজন বাংলাদেশী। জানো ড্যাড, ওনার মোবাইল নাম্বারও নেওয়া হয়ে গেছে না? আরে তুমি জানো না উনি খুব ভালো মানুষ। জানেন আঙ্কেল, তিনি কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছেন। হ্যাঁ, তিনি একজন বাংলাদেশী। জানো, ভাবতে আমার কাছে অবাক লাগে, আমাদের দেশের মুক্তিযোদ্ধারা পৃথিবীর আনাচে কানাচে কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মম বলেন মুক্তিযোদ্ধারা হচ্ছে দেশের সবচেয়ে সম্মানিত মানুষ। তিনি তো সত্য কথাই বলেছেন, কিন্তু মা, আমরা কি আজও আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিতে পেরেছি? আচ্ছা আঙ্কেল, দেশের বাইরে যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের একটা লিস্ট তৈরি করা যায় না? কি যে বলো মা, দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছেন তাদেরই তো সঠিক লিস্ট আজ পর্যন্ত কোনো সরকার করতে পারলো না। স্যার একটু দেরি হয়ে গেল স্যার, আর বলবেন না স্যার, সারা দেশটা মিছিলে মিছিলে ভরে যাচ্ছে স্যার। মিছিল? এখানে আবার কাদের মিছিল? ওর কালেন্ডার মিছিল স্যার, ওরা আলাদা স্টেট চায়। 91 পরিবারের সুবিধা ওরা বোঝে না, খালি আলাদা আলাদা থাকতে চায়। আরে বেটা, তোদের আছেটা কি? হ্যাঁ, এটা কি ছেলেরা তোর মোয়া যে চাইলো আর তোদেরকে দিয়ে দিল? বলেন স্যার। ইয়েফ অনিল বাবু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আর আমাকে কখনোই স্যার বলে সম্বোধন করবেন না, হয় ভাই বলবেন না হয় আশিক বলবেন, কারণ আপনি দেশের একজন গর্বিত সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনি। এমন করে গত 34 আমার সাথে কেউ কথা বলেনি ভাই। সত্যি তো আপনি আমার ভাই, একই মাটিতে জন্ম, একই বাতাসে প্রাণ নিয়ে জন্ম ভাই। আচ্ছা, তোমার কি খিদে পায় না? না মম, আমরা অনেক কিছু খেয়েছি আজকে। আচ্ছা কি খেয়েছ? স্লাইস, দেন তিতরা আর ওয়াই ওয়াই। তোমাকে না আমি কতদিন বানা করেছি যে ওয়াই ওয়াই খাবে না আবার খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সরি আর খাবো না। ওকে, ও তোমাকে তো আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। বলো কি কথা? আকাশে বাবা, আই মিন আঙ্কেল, হয়তো তোমাকে ফোন দিতে পারে। আমাকে ফোন দেবে? উনি কি আমার নাম্বার জানেন নাকি? আমি দিয়েছি, তোমাকে কালকে ব্যাপার হয়তো বলতে পারে আমাদের সাথে যাওয়ার জন্য।
আচ্ছা তাছাড়া উনি তো আজকে আমাদের সঙ্গে যেতে পারতেন তাই না? পারতেন, কিন্তু তুমিও কি উনাকে একবার রিকোয়েস্ট করেছো? এত সুন্দর একটা বুকে দিল তোমার জন্য, একবার তো থ্যাঙ্কসও জানাওনি। দ্যাটস রাইট, তো ভুল হয়ে গেছে, কে করে মনে থাকবে? তোমার জন্য আমি এত বিজি থাকি যে আমার কিচ্ছু খেয়াল থাকে না। ঘুরে ফিরে সব আমারই দোষ। ড্যাড, হ্যাঁ, তুমি না বলেছিলে আন্টিকে ফোন করবে? ওহো, তাই তো, আমি তো একেবারেই ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আকাশ, অনিলের বাবা আসেনি? আকাশ, আকাশ, ড্যাড, আন্টি ইজ অ্যালোন ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। আই সি। হ্যালো আন্টি। ফোনটা তোমার বাবাকে দেওয়া যাবে? জি 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 আন্টি, এই যে ড্যাড, আন্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই এম সরি, ফোনটা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল। না না, সরি বলছেন কেন? না মানে সকালে এত সুন্দর ফুলগুলো পাঠালেন সেই জন্য। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে কি জানেন, বাচ্চারা সারাদিন এত মজা করেছে, ওদের উচ্ছলতা দেখতে দেখতে যে আমার একেবারে মনে ছিল যে আপনাকে একটা ফোন করে থ্যাঙ্কস দিতে হবে। সরি। হ্যাঁ, সেই জন্য এত হেজিটেট করার কোনো কারণ নেই। আসলে আমি নিজেই আপনাকে ফোন দিতাম। কেন বলুন তো? বাচ্চাদের নিয়ে কাল একটু বেরোবো, আপনার যদি তেমন কোনো কাজ না থাকে। আসলে একটা কথা আছে না, যে ঢেকি স্বর্গে গেল বারাবাদে, সেই অবস্থায় আমার হয়েছে। ঠিক বুঝলাম না। আসলে কি জানেন, আমি খুব অল্প দিনের সময় নিয়ে এসেছি, আমার অনেক কাজ আমি এখানে নিয়ে এসেছি, যার কারণে আমি একেবারেই সময় পাই না। ও, বুঝতে পেরেছি, তবু চেষ্টা করব। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম বলে দুঃখিত। না না, আপনি ওভাবে বলবেন না, তাছাড়া ফোনটা তো আমি করেছি। কিছু মনে করবেন না প্লিজ। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি আজ না যাওয়া থেকে সে আমার উপর প্রতিশোধ নিল। ড্যাড, আন্টি কালকে আমাদের সাথে যাবে? নো মাই সন, তোমার আন্টির অনেক কাজ। মম, তুমি নিশ্চয়ই আমাদের সাথে কালকে যাচ্ছ না? না, তুমি বরং আমার হয়ে এক গোছা ফুল তোমার আঙ্কেলের জন্য নিয়ে যেও। বাট ইট লুকস অ্যাজ ইফ ইউ আর কপিং হিম। কিছু বললে তুমি? না, কিছুই বলিনি। তো কী ফুল নিয়ে যাবো বলো। তোমার আঙ্কেল কী ফুল পছন্দ করে না করে সেটা কি আমি আর জানি? তুমি বরং এক গোছা ফুল তোমার পছন্দ মতো নিয়ে যাও। ঠিক আছে, ওকে। ওয়েটার, গুড মর্নিং আঙ্কেল। ও, গুড মর্নিং, হাউ আর ইউ বেবি? ফাইন আঙ্কেল, এটা মম পাঠিয়েছে আপনার জন্য। তোমার মম পাঠিয়েছে? ও, কাল আমি পাঠিয়েছিলাম বলে? না আঙ্কেল। ওকে, এনিওয়ে আই লাইক দিস ফ্লাওয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ে অন্যরা সব কোথায়? আঙ্কেল, ওরা সবাই নিলামের বাসায় উঠেছে, আমরা যাওয়ার পথে ওদেরকে তুলে নিয়ে যাবো। আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। ভদ্রলোক মাইন্ড করবেন না তো, ফোন করে কি বলবো যে আমি আসছি? না থাক, আবার কি ভাববেন, আমি ফুলগুলো না পাঠালেও পারতাম, কে জানে কি মনে করে আছে। হ্যালো, থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার। জি, অনেক অনেক ধন্যবাদ। তবে আরও বেশি খুশি হতাম যদি আপনি আমাদের সঙ্গে যেতেন।
আছি তো আরো দু একদিন, আপনি বরং আজ বেরিয়ে আসুন। জি ভালো থাকবেন, বাই বাবা। আমার মনে হয় কালকে ড্যাড জানি দেখে মনে আজকে আন্টি আসেনি। হয়তো হবে, মমাশন একা থাকতে পছন্দ করে, মানে দুইজনেরই একই প্রবলেম। আচ্ছা, আর মাত্র দুই দিন বাকি, ওদের তো দেখাই হলো না। অবশ্য ঠিক, কিন্তু কিন্তু শামিমরা তো আবার আজকে স্কুলে ব্যাক করবে তো। আচ্ছা, একটা কাজ করি, কালকে তুমি আন্টিকে নিয়ে মেলের পিছনে আসো, আমিও ড্যাডকে নিয়ে আসবো। দ্যাটস এ গুড আইডিয়া। কে বলে তোমার বুদ্ধি কম? ছেলেদের না একটু কম বুদ্ধি হয়, ঠিক আছে? কজ উই আর অল জেন্টলম্যান, আর মেয়েদের মাথায় সবসময় তো একটু বেশি বুদ্ধি থাকবেই। মানে কি বলতে চাচ্ছ? কিছু না, যাই হোক একটা কাজ করি, চলো ওদের সাথে একটু মজা করে আসি। কি, তুমি আসো না, তারপরে দেখবো। আসো আসো তো। ভয় পাবো না কেন? সে যাই হোক না কেন, তোমাদের আইডিয়াটা কিন্তু অ্যাপ্রিশিয়েট করার মতো। দেখ, তুমি নিশ্চয়ই ভয় পেয়ে গেছিলে।
আর ভয় পাবো না, এত বড় ভোজালি দেখলে কে ভয় না পায় বলো? সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। আচ্ছা তোমরা এই নেপালি ড্রেস কোথায় পেলে? আঙ্কেল নেপালি ড্রেস